আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমডিসি পদে 2022 ব্যাচের জন্য সার্কুলার দিয়েছে। আপনারা যারা এই চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আপনি বাংলাদেশ নৌবাহিনীর এই সকল পদে আবেদন করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ অপশনে নেভি জব লিখলাম এবং ইন্টারপ্রেটার প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জয়েন বাংলাদেশ নেভি ওয়েবসাইটের ইন্টারফেস চলে এসেছে। এখানে প্রেস করলে আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকে যেতে পারবেন। আমি এখানে প্রেস করলাম এবং ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসার সেলর এখানে আপনাদের সার্কুলার ওপেন করেছে, সেখানে দেখাচ্ছে এখানে অ্যাপ্লাই নাও বাটন যেটি আছে, সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে অ্যাপ্লাই অপশন আছে, সেই অ্যাপ্লাই অপশনে চলে আসবে। আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে ফুল নেম অর্থাৎ প্রার্থীর ফুল নেম যেভাবে আপনার এসএসসি সার্টিফিকেটে আছে ঠিক সেইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর ডেট অফ বার্থ, ঠিক একইভাবে দিয়ে দিবেন যেন ভুল না হয়। এরপর ইমেল, আপনি ইচ্ছা করলে ইমেল দিতে পারেন, ইচ্ছা না হলে ইমেল দিবেন না। এরপর মোবাইল নাম্বার, এরপর পাসওয়ার্ড, এরপর পাসওয়ার্ড দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড। এরপর এখানে আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, এই দুটো পাসওয়ার্ড যেন একই হয় এটি অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর সব কিছু দেখে নিয়েবেন আমি সাবমিট এই বাটনে ক্লিক করলাম। সাবমিট এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি পেজে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাম আই এলিজিবল ফর সেইলর, এখানে তথ্য প্রদান করার পরে আপনি কী কী পদে যোগ্য আছেন সেটি দেখতে পাবেন। আমি প্রথমে ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এরপর হাইট আপনি কতটুকু উচ্চতা সেটি এখানে দিয়ে দিবেন, এরপর জেন্ডার, জেন্ডার সিলেক্ট করলাম, এরপর বৈবাহিক অবস্থা সেটি দিয়ে দিলাম, এরপর ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে জিএসসি দেওয়া আছে আমি জিএসসি পাস সেটি দিয়ে দিলাম, এরপর এসএসসি এখানে অ্যাড ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট চাচ্ছে, আমি কত জিপিএ পয়েন্ট সেটি দিয়ে দিলাম, এরপর গ্রুপ সায়েন্স সিলেক্ট করলাম, বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান আছে কিনা সেটি জানতে চেয়েছে আমি ইয়েস দিয়ে দিলাম, এরপর ট্রেড কোর্স কমপ্লিটেড, মিনিমাম সিক্স মান্থের আপনি যদি কোনো ট্রেডের কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন, আর না থাকলে নো। এরপর আবার অ্যাড একাডেমিক কোয়ালিফিকেশান সেখানে ক্লিক করলাম, এইচএসসি সেটি অ্যাড করে দিলাম, এবার এইচএসসির জিপিএ সেটি দিয়ে দিলাম এবং সাবজেক্ট সেটিও দিয়ে দিলাম। এরপর নিচে দেখুন সব কিছু আমি দেখে নিয়ে চেক এলিজিবিলিটি এইখানে ক্লিক করলাম, এই প্রার্থী যে কয়েকটি অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য সেটি চলে এসেছে। এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করে যে কোনোটায় আবেদন করতে পারবেন। সে যেহেতু সেইলর মেডিকেল এই জবে আবেদন করবে, এর জন্য অ্যাপ্লাই নাও এই বাটনে আমি ক্লিক করব। আপনি যদি জব ডিসক্রিপশন দেখতে চান তাহলে জব ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার চাকরির কী কী দায়িত্ব পালন করতে হবে সেটি এখানে দেখতে পাবেন। আমি অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করলাম, এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্টের ধরন, অবশ্যই আবেদনের পূর্বে এটি পেমেন্ট প্রদান করতে হবে, আবেদন করার পরে ফি এর টাকা অফেরতযোগ্য। তো আপনি পেমেন্ট করতে পারেন অবশ্যই অনলাইনের মাধ্যমে, আমি পেমেন্ট টাইপ অনলাইন এখানে ক্লিক করলাম, এরপর পরবর্তী ধাপ এখানে ক্লিক করলাম। পরবর্তী ধাপ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন চলে এসেছে, এখান থেকে আপনি ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অথবা কার্ডের মাধ্যমে আপনি আপনার টাকা পরিশোধ করতে পারবেন। আমি নগদ এটি সিলেক্ট করলাম কারণ আমার কাছে নগদ অ্যাভেলেবল। ক্লিক করার পর দেখুন ইন্টারফেস চলে এসেছে, এখান থেকে নগদ অ্যাকাউন্টের নাম্বার প্রদান করে আই এগ্রি বাটনে ক্লিক করলাম এবং প্রসিড এই অপশনে ক্লিক করলাম। আপনার মোবাইলে অবশ্যই একটি ভেরিফিকেশান কোড চলে আসবে, সেই ভেরিফিকেশান কোডটি এখানে দিয়ে প্রসিড এই বাটনে ক্লিক করতে হবে। আমি প্রসিড এই বাটনে আবার ক্লিক করলাম, একেবারে ইন্টার পিন চাচ্ছে, আপনি আপনার অ্যাকাউন্টের যে পিনটি সেই পিনটি এখানে প্রদান করবেন এবং প্রসিড এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে সমপরিমাণ টাকা কেটে নেবে এবং আপনার টাকা পরিশোধ হয়ে যাবে। এরপর আপনি যদি লগ আউট হয়ে যান তাহলে অবশ্যই সাইন ইন বাটনে ক্লিক করবেন, সাইন ইন অপশনে ক্লিক করে মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু কমপ্লিট অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর্ম চলে এসেছে, এই ফর্ম আপনাকে পূরণ করতে হবে। আমি প্রথমেই পরীক্ষার কেন্দ্র সেটি থেকে জেলা মানিকগঞ্জ সেটি সিলেক্ট করলাম,
এবং দেখতে পাচ্ছেন চলে এসেছে কেন্দ্র বানৌজা শেখ মুজিব খিলকেত ঢাকা, তারিখও দেওয়া আছে। এরপর ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত তথ্য চলে এসেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, এই বর্তমান ঠিকানা থেকে গ্রাম আমি সেটি দিয়ে দিলাম। এরপর ওয়ার্ড নং অথবা ইউনিয়ন এটি দিতে পারেন, ইচ্ছে হলে নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি বিষয় নয়। এরপর পোস্ট অফিস সেটি দিয়ে দিলাম, এরপর থানা সেটি দিয়ে দিলাম, এরপর জেলা সেটি সিলেক্ট করলাম, এরপর পোস্টকোড সেটি দিয়ে দিলাম। বর্তমান ঠিকানা দেওয়ার পর স্থায়ী ঠিকানা আমি সেটি দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন পিতা যদি জীবিত না থাকে তাহলে অভিভাবকের তথ্য এখানে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য, এখানে জন্ম তারিখ এবং বিজ্ঞাপনে বর্ণিত কত বয়স হবে সেটি এখানে দেওয়া আছে। এরপর ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি ধর্ম সিলেক্ট করে দিলাম। বৈবাহিক অবস্থা আছে, জাতীয়তা আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, আপনি যেসব শিক্ষাগত যোগ্যতা ইতিপূর্বে প্রদান করেছেন সেই শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে আপনি যদি ঐচ্ছিক বিষয়সমূহ দিতে চান এখানে ঐচ্ছিক বিষয়সমূহ দিতে পারেন। এরপর নিচে খেলাধুলা, সঙ্গীত বা অন্যান্য কোনো বিষয়ে যদি দক্ষতা থাকে এবং সনদপত্র যদি থাকে তাহলে এখানে সেই সম্পর্কিত তথ্যগুলো দিয়ে দিবেন। এরপর পিতা মুক্তিযোদ্ধা বা নৌবাহিনীর কর্মরত, অবসরপ্রাপ্ত বা মৃত সামরিক বা বেসামরিক কর্মকর্তা কর্মচারী হলে তার বিবরণ এখানে দিতে হবে, তবে অবশ্যই কাগজপত্র ভর্তি কেন্দ্রে আনতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান, এখানে সেই মুক্তিযোদ্ধার সন্তান যদি আপনি হন তাহলে ইয়েস দিয়ে দিবেন, না হলে নো দিয়ে দিবেন। নৌবাহিনীর সদস্যদের সন্তান যদি হন তাহলে ইয়েস দিয়ে দিবেন এবং যদি না হন তাহলে নো দিয়ে দিবেন। এরপর প্রার্থী আনসার বা ভিডিবি সদস্য অথবা ক্ষুদ্র জাতি গোষ্ঠী হলে তার বিস্তারিত বিবরণ এখানে দিতে হবে, আপনি যদি এর মধ্যে পড়েন তাহলে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, আর যদি না হন তাহলে অবশ্যই নো দিয়ে দিবেন। এরপর ছবি সংযুক্ত করতে হবে, প্রার্থীর বর্তমান পাসপোর্ট সাইজের ছবি একটি দিতে হবে এখানে। এরপর ছবি সংযুক্ত করার জন্য ব্রাউজ এই অপশনে ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করে দিতে পারেন। আমি ছবি সিলেক্ট করে দিলাম এবং পরবর্তী এই অপশনে ক্লিক করলাম। পরবর্তী এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার প্রদত্ত তথ্য অনুসারে একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মে যদি কোনো প্রকার ভুল পরিলক্ষিত হয় তাহলে তথ্য আপডেট করুন এই অপশনে ক্লিক করে আপনার তথ্যগুলো আপডেট করতে পারবেন। আর যদি আপনার তথ্যগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই জমা দিন এই বাটনে ক্লিক করুন। আমি তথ্যগুলো দেখে নিলাম এবং জমা দিন এই অপশনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি জমা হয়ে গেছে, তারা এখানে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে, আপনার ফর্মটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আমি ডাউনলোড ফর্ম এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশন থেকে ফাইলটি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর চাকরির আবেদনের ফর্ম। এখন আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে, এর মাধ্যমে আপনি বুঝতে পারলেন আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।